করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বাংলাদেশের 300+ তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এখন শতকরা 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরিগুলো চলছে। এই অবস্থায় চলতি মাস থেকে শ্রমিক ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমই এর সভাপতি ডক্টর রুবানা হক। আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিজিএমই এর সভাপতি ডক্টর রুবানা হক বলেন, ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু এটি করার কিচ্ছু নেই, কারণ শতকরা 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চললে আমাদের পক্ষে তো আসলে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিজেপির সভাপতি আশ্বাস দিয়েছেন দেশে শ্রম আইন আছে, শ্রম আইনের বাইরে কিছু করা হবে না। করোনাজনিত মন্দা অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি আয় কমে যাবার পাশাপাশি আভ্যন্তরীণ আয়ও কমে যাবার আশঙ্কা করছেন অর্থনীতিবিদগণ। রপ্তানিমুখী খাতে এক ধরনের শ্রোত প্রবৃত্তি বা মন্দাবস্থা বেশ কয়েক মাস থাকবে, আবার দেশের ভিতরেও যেহেতু মানুষের আয় থাকবে না, ফলে পণ্য ক্রয়ের সামর্থ্য কমে যাবে, ফলে শিল্প উৎপাদনে নতুন করে শ্রমিক নিয়োগেরও চাহিদা কম থাকবে। এই অবস্থায় কর্মসংস্থান সংকুচিত হবার কারণে শ্রমিক সহ অনেক মানুষ চাকরি হারাবেন, অনেকের ক্ষেত্রে বেকারত্ব দীর্ঘায়িত হবে, ফলে একটা সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে বলেও অর্থনীতিবিদগণ আশঙ্কা প্রকাশ করেছেন। একটা বড় পরিমাণ শ্রমিক যদি কাজ হারায় এবং তাদের যদি ন্যূনতম খাদ্য নিরাপত্তা এবং আয় নিরাপত্তা না থাকে, তাহলে সেটা অবশ্যই একটা সামাজিক অসন্তোষের কারণ হতে পারে। আজকের সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি রুবানা হক জানিয়েছেন করোনা প্রাদুর্ভাবের সময় প্রায় $3.15 মিলিয়ন পণ্য রপ্তানির ক্রয়াদেশ বাতিল হয়েছে, বিশ্বের ভোক্তার চাহিদা কমে যাচ্ছে। তিনি কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরে বলেন, করোনায় দেশের 99% পোশাক কারখানায় 55% ক্যাপাসিটি দিয়ে চালাতে হচ্ছে। জুনে কারখানাগুলোতে 30% কাজ হবে, জুলাইতে কি হবে বলা যাচ্ছে না, আমাদের বড় ধাক্কা খেতে হবে। রুবানা হক আরো জানান, বর্তমানে 2,274 কারখানার মধ্যে 1,926 চালু রয়েছে, বাকিগুলো বন্ধ হয়ে গেছে। 46 কারখানায় 18,000 শ্রমিকের কয়েক মাসের বেতন বাকি রয়েছে, এগুলো দেয়া হচ্ছে। কিছু প্রতিষ্ঠান ঈদের আগে বোনাস দিতে পারেনি, তারা আগামী 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে বোনাস পরিশোধ করবে।